বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। এখন হলো আমি যাচ্ছি হচ্ছে গিয়ে, দেখছেন আমি রেডি হয়েছি, রেডি হয়ে হলো বাইরে যাচ্ছি। বাইরে কোথায় যাচ্ছি? বাইরে হলো যাচ্ছি হচ্ছে মিমের বাসায়। কেন যাচ্ছি সেটা আমি জানি না। মিম হলো হঠাৎ করে ফোন করছে, ফোন করে বলতেছে ওর খুব আর্জেন্ট দরকার, আমার বলতেছে যে আপনি ইমিডিয়েট বাসায় আসেন, ইমিডিয়েট চলে আসেন। তো এই জন্য আর আসলে কোনো কিছু করার সময় পাইতেছি না। এখন কিন্তু প্রায় বিকেল কয়টা বাজে? প্রায় 5টা 6টার মতো বেজে গেছে। এখন আমি এই মুহূর্তে হচ্ছে বের হচ্ছি, মানে ওর এত আর্জেন্সি ছিল, এত আর্জেন্সি কিসের জন্য ছিল সেটা আমি জানি না। ইভেন এখনও আমার মিনিটে মিনিটে ফোন দিচ্ছে যে আপা তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। কেন যাইতে বলতেছে সেটা আমি বুঝতে পারতেছি না। তো যাওয়ার পরে বুঝতে পারবো যে কি হয়েছে। তো আপনারা আমার সাথেই থাকেন, দেখবেন নিজেও জানি না, আমিও এটা ওখানে পৌঁছানোর পরেই জানতে পারবো। আর যখন জানবো তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আমার সাথেই থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন। শারিফা কান্না করতেছে, কি মা কান্না করতেছে কেন বাবা? কি কি হয়েছে তোমার? কি লাগবে বলো? পুপি নিয়ে আসবে আসার সময়, কি লাগবে তোমার বলো, কি লাগবে? আচ্ছা, ও হলো আমার সাথে যাইতে চাইতেছে, এই জন্য হলো কান্না। তো এই তো আমি বেরিয়ে পড়েছি, এই যে দেখেন আমাদের বাসার বিড়ালটা সবসময় এই জায়গায় বসে থাকে। তো রিক্সাতে উঠে পড়ছি, এখন আমি আছি হচ্ছে শিক্ষা বোর্ডের, বাংলাদেশ শিক্ষা বোর্ডের কাছাকাছি। জায়গাটার নামটা আমি সঠিকভাবে জানি না, তবে আমার মনে হয় অনেকেই চেনেন জায়গাটা। জায়গাটা অনেক সুন্দর, যেখানে ওই যে গাছ টাছ বিক্রি করা হয়, নার্সারি আছে। বাবুবাজারের কাছাকাছি প্রায় চলে এসেছি। ঢাকা শহরের রাস্তা এরকম ফাঁকা আসলে সচরাচর দেখা যায় না, তো আজকে দেখে ভালো লাগতেছে। এখন চলে আসছি, কত মানুষ এইখানে। এই হচ্ছে বাবুবাজার ব্রিজ, আমি হলো এসে দাঁড়িয়ে আছি। তো আমি হলো বাবুবাজার ব্রিজে এসে উপরে দাঁড়িয়ে আছি। তো এখানে হচ্ছে কোনো গাড়ি টাড়ি এখনও পাচ্ছি না, আর বেলা কিন্তু প্রায় পড়ে গেছে, সন্ধ্যার কাছাকাছি, কিন্তু কোনো গাড়ির খবর নাই। তো দেখা যাক কী হয়, ভাগ্যে কী আছে, গাড়ি পাই নাকি। তো অবশেষে কিন্তু আমি গাড়িতে উঠে পড়েছি। আমি কিন্তু চলে আসছি মিমেদের বাসায়, এখানেই আছি একদম, দেখেন আশেপাশেই আছি। এই যে মিমের বাসা, এই হচ্ছে মিমের বাসা, মিমের বাসায় চলে আসছি। তো এখন ভিতরে গিয়ে দেখা যাক আসলে ও কেন এত আর্জেন্ট আমাকে ডেকে আনছে, এটা কি। তো এই তো আমি চলে আসছি মিমের বাসায়, এখন আছি হচ্ছে আমি মিমের বাসায়। আসলে যে রুমটাতে ঘুমাই আমি সেই রুমেই এখন অবস্থিত। হ্যাঁ, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ও আমার কত তাড়াহুড়া করে ডাকছে। মানে আমি কিন্তু কালকেও এই ড্রেসটাই পরাছিলাম, আমি এই ড্রেস চেঞ্জ করার পর্যন্ত সময় পাই নাই। আমার হচ্ছে অভ্যাস, আমি গোসল করি হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে। তো ও হচ্ছে সন্ধ্যার আগে আমাকে ফোন করছে, তো সেই জায়গা থেকে এত তাড়াহুড়া, এত তাড়াহুড়া, মানে আমি মোট কথা ভয় পেয়ে গেছি। তো সেই জায়গা থেকে হচ্ছে আমি এত তাড়াতাড়ি এখানে চলে আসছি। এই যে দেখেন, প্রতিবার আমার ব্যাগ কত বড় থাকে, আর এবার আমি এত ছোট একটা ব্যাগ নিয়ে চলে আসছি।
কারণ হচ্ছে কি আমার অত টাইমই ছিল না যেই টাইম নিয়ে আর কি আমি একটা ব্যাগ গুছাইতে পারি বা নিজের একটা ভালোভাবে প্রিপারেশন নিতে পারি। কারণ প্রত্যেকটা মানুষেরই একটা জায়গায় যাওয়ার আগে পার্সোনাল একটা প্রিপারেশন থাকে, যেটা নেওয়ার পর্যন্ত সময় আমার কাছে ছিল না। ও এইভাবে আমাকে ফোন করছে। তো তারপরে বাসায় আসলাম, বাসায় এসে দেখি যে বাসা তালা দেওয়া, মানে আমি আরও ভয় পেয়ে গেছি। আমি তো ভাবছি যে হয়তো আবদিয়ার কোনো কিছু হয়েছে, হসপিটাল টসপিটালে নিয়ে গেছে, এই জন্য হয়তো আমাকে এত আর্জেন্ট ডাকছে। তারপরে আমি হলো ওরে এতবার করে ফোন দিচ্ছিলাম, এতবার করে ফোন দিচ্ছি ছিলাম যে আমার ফোনই ধরতেছিল না, মানে আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম। সেই ভয় পেয়ে হচ্ছে আমি কি করবো আমি বুঝতেছিলাম না। আমি একবার মানে ওদিক যেতেছি, একবার এদিক যেতেছি, পাইচারি করতেছিলাম। তো প্রায় 5-6 মিনিট আমি এখানে দাঁড়াইছিলাম। তারপর ওকে ফোন আসার পরে হচ্ছে আমি ওরে অনেক বকছি যে এত তাড়াহুড়ো করে কেউ ফোন করে, তারপরে এখন কই গেছিলে বাসা তালা মেরে দেখে? তো আমি ভয় পেয়ে গেছি, আমার আত্মা শুকাই গেছে, যাই হোক কই গেল মেয়েটারে নিয়ে। তাও আবার রাত্রিবেলা, এখন কিন্তু রাত হয়ে গেছে। তো আবার আস্তে আস্তে রাত হয়ে গেছে, সেটা প্রায় দেখেছেন, তাহলে আসতে হতো প্রায় আমার 1-1.5 ঘন্টা সময় লাগছে। এখন বাজে হচ্ছে কয়টা? এখন বাজে হচ্ছে প্রায় 8:30। হ্যাঁ, প্রায় 8:30-এর মতো বাজে। তো এই হচ্ছে মিম, আর এই হচ্ছে মিমের মাইয়া, ঠিক আছে? তো আপনারা এখন মিমের জিজ্ঞেস করবেন যে আসলে ও আমার এইভাবে কেন ডাইকে আনলো। আমার জানেন ওর ভয় দেখাই ফেলাইছে। ও আমার ফোন কেন করেছে, আফা তুই তাড়াতাড়ি টাম গো বাসা আয়, আমি কেন কি হয়েছে? ও আমার কইলই না যে কি হয়েছে, কয় তুই আয় জরুরি দরকার। তা আমি ভাবছি যে আসলে কি না কি হয়েছে। তারপরে আমি কইছি যে শরীফের তো জ্বর, আসতে পারুম না। কয় না শরীফের জ্বর, শরীফের মায় দেখবো না, তুই আয় আম গো বাসায়, অনেক জরুরি দরকার আছে। অনেক খুশি হয়েছে আমার দেখে। আর আসার সাথে সাথেই তো কত রকমের অপেক্ষা করতেছে যে আমি ওর হাতে উঠাই দিব, আরো হইল মারবো। এখানে সেখানে 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 আসি না, পরে আবার আমি আইসাও ভয় পেয়ে গেছি। আইসে দেখি যে গেট টেট তালা দেওয়া। হ্যাঁ, না চেহারা তো অনেক শুকিয়ে গেছে, প্রথমত আমার বোন চিকন হয়েছে, ঠিক আছে, দ্বিতীয়ত চেহারাটা অনেক শুকনা শুকনা লাগতেছে। হ্যাঁ, তার হ্যাঁ, ও জুস পছন্দ করার পরে আমি বাসা থেকে নাইমা, পরার লেগে জুস জানেনি। তো সেই জায়গা থেকে আরো বেশি ভয় পেয়েছি যখন আয়া দেখছি যে রুম তালা দেওয়া। তো পরে হইলো তার উপরে আবার ফোন দিতেছি, ফোনও ধরে না, মানে এ আবার আরেক মুশকিল। আচ্ছা যাই হোক, দেখছেন ও হইলো আমার কাছে কাছে আইতেছে, শুধু ওইলো খালি আমার কাছে কাছে আইতেছে। আমার দিকে আসতেছে, মানে ও আমার ভয় দেখাইতে চাইতেছে। আহা, তো এই দেখেন আমার বোন আমার জন্য রান্না করতেছে, মানে মূলত যেটার জন্য আসতে বলা, এটা তো আর কি মনে করেন যে ফোনে বলে নাই, তো তখনও বলে আমি খাইছি যখন, তখন আমার বোন অনেক আক্ষেপ করছে। ফোনের আগে যখন যেটার পরে আসছে আমি বোন কি করবো করবো করা হয়নি। তো জন্য আসে কয়টার দিকে? 7:08 আসছে এখন, 9:10 বাজে যেন। আবদিয়ার সাথে খেলাধুলা করতে করতে সময় পার হয়ে গেলো, তো ভাবলাম সময় সাথে আছে এটা করি। দেখছি আমি ভুল করে ফেলছি,
আসলে কথা রান্না করতে গেলে ই করতে হয় কথা বলতে হয় না কথা বলতে হয় না রান্না যা রান্না করতে সেটা থেকে খেয়াল রাখতে হয় আমি রসুন দিব আগে সেটাকে পিঁয়াজ দিয়ে দিচ্ছি আগে তো প্রথমে হলো আদা পিঁয়াজ দিতে হয় আদা রসুন হ্যাঁ আদা আদা রসুন দিতে হয় তারপর হলো পিঁয়াজ দিতে হয় তো আমি আগে হলো ই দিয়ে দিচ্ছি আমি হলো চিংড়ি দিয়ে রাইস রান্না করবো তো এই জন্য হলে যদি কিছু চিংড়ি আমি নিছি এখানে অল্প হইতে চিংড়ি নিছি চিংড়িগুলো দিয়ে দিলাম আর আমি প্রথমে হলো চালটা 50% সিদ্ধ করে নিছি আমি অবশ্য চিংড়ি দিয়ে রাইস রান্না করি নাই আজকে প্রথম রান্না করতেছি এই যে এখানে আমি গোলমরিচ ক্রাশ করে রাখছিলাম ওতে গোলমরিচ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম লবণ না দিলাম তারপর মজা লাগবে না হয়ে গেছে এই দেখেন রাইস এখানে দেখ যদি বলেন যে এত বড় বড় কেন রাইস এটা আবার আরেক কাহিনী আমি আপার জন্য অল্প করে রাইস রাখছিলাম এখন আমি ছোট ভাই আর বোন মানে একজনের খাবারের রাইস আমি রাখছিলাম এখন দেখি হয় না এই জন্য আমি নাজিস চাল খাই চিকন চিকন ওইগুলো দিয়ে দিছি তো আসলে আজকে পুরো পারফেক্ট যে একটা মজা ওইটা পাবে না আমার বোন তো পোলাও চাল অর্ধেক আছে এটার মধ্যে অর্ধেক পোলাও চাল অর্ধেক ইয়ের চাল তো আসলে ওই ইটা পাবে না আমার বোন ভাবলাম যে অল্প করার জন্য তারপর আমরাও না খেয়ে থাকবো এটা হয় না মানে আমার ভাইও না খেয়ে থাকবে আর আমার বোনেরও পেট ভরবে না আর আমার ওরা এখানে বোনও খাইবো না এই জন্য আমি ভাবলাম পোলাও চাল আর এই চাল এটা ততটা বোঝা যাবে না দিয়ে দিই এই কারণে রসুন দিয়ে দিলাম প্রথমে আমি এখন হলো চিকেন রান্না করবো একটু লবণ দিয়ে দিলাম তো এখন কাঁচামরিচ দিয়ে দেবো এই যে পিঁয়াজগুলো আমি চার ফলা করে রাখছিলাম একটু বিট লবণ দিয়ে দিচ্ছি বিট লবণ না যে সল্ট না সল্ট লবণ বলে আর এই যে গোলমরিচ এগুলো পেঁয়াজ আর হলো এইগুলো ই হয়েছে একটু কষানো হয়েছে একটু ভাজা হয়েছে সরি কষানো না ভাজা হয়েছে এখন যে ছোট ছোট করে মাংসটা কেটে রাখছিলাম এটা দিয়ে দেবো তো আমি টমেটো সস দিব এখন পরিমাণ মতো দিতেছি আসলে কাপ দিয়ে মাইকটা দেওয়ার মতো সময় নাই আপ দিয়ে কান্নাকাটি করতেছে আর রাতও হয়ে গেছে অনেক বেশি সয়া সস দিব সয়া সসটা পরিমাণ মতো দিতে হয় দুই টিপনি দিব
One follower, আমি আরো আগে বলা রেখেছিলাম তো এটা এখন অল্প অল্প করে দিয়ে দিব কত ঝামেলা দেখছি এটা রান্না চিকেন রান্না কমপ্লিট যাই হোক দেখতে অনেক ইয়াম্মি লাগতেছে বাদ বাকিটা খাওয়ার পরে বোঝা যাবে তো সর্বশেষ হচ্ছে ও আমাকে এইখানে ডাকার মূল কারণ ওই দিন যে ও চাইনিজ রান্না করে খাইছে আমাকে খাওয়ায় নেই তো সেই জন্য হলো আমার জন্য অনেক কিছু রেখে দিয়েছিল ও হলো এগুলো বলতেছিল যে ফ্রিজে রাখলে আসলে স্বাদটা নষ্ট হয়ে যাবে বেশি দিন রাখা যাবে না তাই জন্য আমাকে তাড়াহুড়ো করে ডাকছে যাতে আমাকে এগুলো রান্না করে খাওয়াইতে পারে আর আমি আসার পরই রান্না বসাই দিছে তো এগুলাই হচ্ছে আর কি খাওয়ানোর জন্য মূলত আমাকে ডাকা এখানে আবার চিকেন ফ্রাই করা হচ্ছে তো বলতেছিল যে দুই পিসি নাকি চিকেন রাখছে শুধু আমার জন্য তো এটাই আর কি রান্না করতেছে আর এটাই আমরা খাবো আর এদিক দিয়ে হচ্ছে আবদিয়া সারাক্ষণই আমার কোলে ছিল আমি আসার পর থেকে কারণ আমি ওকে কখনো অসুস্থ দেখিনি এই প্রথম আমি ওর এতটা অসুস্থ দেখলাম তো যাই হোক আর কিছু বলবো না জাস্ট এতটুকুই বলবো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসবেন পাশে থাকবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ